লাউটাকে ধুয়ে নিয়ে ছুলে এইভাবে কেটে রাখা হয়েছে, এরপরে এই যে কুড়িয়ে নেওয়া হচ্ছে, এইভাবে কুড়িয়ে নিতে হবে, এরকম করে ঘষে নিতে হবে, পুরোটা ঘষে নিই। যেহেতু পুরো ময়দা দিয়ে করব না, ওই জন্য এক বাটি ময়দা এই যে এক বাটি আর ওইটুকু ময়দা আর 2 বাটি আটা, নিয়ে আরো লবণ তেল মিষ্টি এগুলো সব পরপর করে মেলাবো, মিলিয়ে একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে একটু জোয়ান হাতে দু হাতে ক্র্যাশ করে জোয়ান দিয়ে দেব, এক চামচ লবণ, তারপরে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছুটা, দিয়ে দেব এক চামচ চিনি আর কিছুটা অরিগ্যানো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে, একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হচ্ছে। এই যে আটার ডোটা সেট হয়ে গেছে, এরপরে এর থেকে লেচি কেটে পরোটা বেলে নেব, নিয়ে ভাজা করে নেব। পরোটা বেলা হয়ে গেছে, এবারে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে অল্প করে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি এপিট এপিট করে ভেজে নেব। পুরো তাওয়াটা করতে মাখিয়ে নিচ্ছি, দিয়ে পরোটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। একদম কম তেলে পরোটাটা কিন্তু ভাজা রেডি, একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।